নমস্কার বন্ধুরা এ বছরের প্রাইমারি টেট অর্থাৎ প্রাইমারি টেট টু থাউজেন্ড টোয়েন্টি টু পরীক্ষায় এলো বড় এক পরিবর্তন চলো এবার পরিবর্তনটি কি দেখা যাক প্রাইমারি টেট পরীক্ষা নিয়ে ইতিমধ্যেই একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ফের এই টেট পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নিল পর্ষদ পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার্থীরা তাদের কোশ্চেন বুকলেট বাড়ি নিয়ে আসতে পারবে দু হাজার চোদ্দোর টেট সতেরোর টেটে তোমরা কোশ্চেন বুকলেট বাড়ি আনতে পারো নি ডাব্লু কিংবা ক্লার্কশিপ এছাড়া অন্যান্য এক্সামে যে বুকলেট তোমরা বাড়িতে নিয়ে আসতে পারো এই এক্সামেও তোমরা এবার থেকে পারবে পূর্বে ওএমআর সিট অথবা উত্তরপত্রের সাথে পরীক্ষার্থীদের জমা দিতে হতো কোশ্চেন বুকলেটও কিন্তু এই বছর টেট পরীক্ষা থেকে পরীক্ষার্থীরা কোশ্চেন বুকলেট বাড়ি নিয়ে আসতে পারবে বলেই জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার সালে টেট পরীক্ষায় একাধিক নতুন সংযোজন যুক্ত করেছে যাতে এই টেট পরীক্ষা নির্বিঘ্নে হয় সেই জন্য নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ এই বছর টেট পরীক্ষা নিয়ে প্রকাশ হওয়া গাইডলাইনের সাথে নতুন উত্তরপত্র প্রকাশ করা হয়েছে যাতে পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো সম্পর্কে ধারণা হয় টেট পরীক্ষার গাইডলাইনে সিলেবাসের সাথে বিভিন্ন বিষয়ের নতুন প্রশ্নপত্র প্রকাশিত হয়েছে এর ফলে পরীক্ষার্থীরা পরীক্ষার আগেই পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এটা ছাব্বিশে অক্টোবর করা হয়েছিল মানে কোশ্চেন মডেল টেস্ট কীভাবে কী কোশ্চেন আসবে সেগুলো দেখানো হয়েছিল তারপর দেখো এই বছর টেট পরীক্ষা হওয়ার পর ফল প্রকাশের সময় পরীক্ষার্থীরা তাদের উত্তরপত্র অর্থাৎ ওএমআর সিটও হাতে পাবেন পর্ষদ জানিয়েছেন যে এবার পরীক্ষার্থীরা তাদের ব্যক্তিগত নম্বরের সাথে তাদের উত্তরপত্রের কপিও দেখতে পাবেন এর ফলে যদি কোনো পরীক্ষার্থী তাদের নম্বর নিয়ে অসন্তুষ্ট হন তাহলে তাদের উত্তরপত্রের রিভিউ দিতে উত্তরপত্রে রিভিউ দাবি করতে পারেন টেট পরীক্ষায় বসার জন্য যোগ্যতা মানেও আনা হয়েছে একাধিক পরিবর্তন এছাড়াও পরীক্ষা কেন্দ্রে আটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিসিটিভি রেকর্ডিংয়ের ব্যবস্থাও করা হয়েছে এছাড়াও এই টেট পরীক্ষায় একাধিক নিয়মনীতি নীতি সংযোজিত হয়ে চলেছে এবার পর্ষদ এই নয়া সিদ্ধান্তের কথা জানালো পরীক্ষা শেষ হবার পর পরীক্ষার্থীরা তাদের কোশ্চেন বুকলেট বাড়ি নিয়ে আসতে পারবে পূর্বে ওয়েমার সিট অথবা উত্তরপত্রের সাথে পরীক্ষার্থীদের জমা দিতে হতো কোশ্চেন বুকলেটও কিন্তু এই বছর টেট পরীক্ষা থেকে পরীক্ষার্থীরা কোশ্চেন বুকলেট বাড়ি নিয়ে আসতে পারবে বলেই জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল এই সুবিধা পরীক্ষার্থীরা এই বছর থেকেই পেতে চলেছে স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীরা পর্ষদের এই সিদ্ধান্তে খুশি আগামী এগারোই ডিসেম্বর রাজ্যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে এই পরীক্ষায় রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অংশ নিতে চলেছেন প্রায় সাড়ে সাত লক্ষ পরীক্ষার্থী এই টেট পরীক্ষায় বসতে চলেছেন টেট পরীক্ষা ডিসেম্বরের হওয়ায় পশত জানিয়েছেন যে চলতি মাসের শেষের দিকেই পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে প্রাইমারি টেট রিলেটেড এছাড়া অন্যান্য গভর্নমেন্ট জব রিলেটেড বিভিন্ন নিউজ পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন